এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারের মার্কেট, আর এশিয়া তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম পাইকারি মাছের বাজার ডায়মন্ড হারবারের এই মাছের বাজার। এটা শুরু হয় একেবারে সন্ধ্যা 5টা থেকে, আর যতক্ষণ মাছ থাকে ততক্ষণ অকশন চলে। যদি আপনারা পৌঁছতে চান এই মার্কেটে ডায়মন্ড হারবার স্টেশন থেকে, 10 মিনিটের টোটো ভাড়া করে আপনারা এখানে পৌঁছতে পারেন। এছাড়াও আপনারা ডায়মন্ড হারবার রোডের উপরে এই মার্কেটটায় দেখছেন বিভিন্ন ছোট ভোলা মাছের কিরকম রেট চলছে। একেবারে ছোট্ট কুচো চিংড়ি গুলো কিরকম রেটে চলছে একেবারে জানুয়ারি মাসের 1st week 2023-এ। বন্ধুরা একেবারে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে এই মার্কেটে ডায়মন্ড হারবারের মার্কেটে কিরকম মাছের রেট চলে বন্ধুরা একবার দেখুন। আর এই দেখছেন একেবারে ছোট ছোট সাইজের সামুদ্রিক মাছ, এই মাছটা কিরকম দামে অকশন চলছে। একেবারে গুজ্জালি মাছগুলো, এই গুজ্জালি মাছগুলো এই মার্কেটে একেবারে 510 থেকে 220 টাকা পার কেজি হিসেবে এখানে অকশন চলছে। বন্ধুরা প্রত্যেক আড়তদারের কাছে দেশীয় সামুদ্রিক মাছের অঢেল সম্ভার থাকে এই মার্কেটে। আর দেখছেন এই গুজ্জালি মাছগুলো এখানে প্রায় 600 টাকার কাছাকাছি পার কেজি হিসেবে এখানে অকশন চলছে, একেবারে বড় সাইজের গুজ্জালি মাছ। মাছ বা একেবারে তরোয়াল মাছগুলো কিরকম দামে চলছে এই মার্কেটে অকশনটা দেখে। বন্ধু একেবারে কুচু ফুলাটার রেটটা শুনুন একেবারে এই জানুয়ারি মাসের 1st week 30-50 কিলো। সামুদ্রিক মাছগুলো, এই সামুদ্রিক মাছটা কিরকম রেটে অকশন হচ্ছে দেখুন অকশন রেটটা। রেট দেখুন বন্ধুরা, এরকম মাছ মাছ মার্কেটের ভিডিও কেমন লাগছে আমি উত্তর চব্বিশ দক্ষিণ হাওড়া হুগলি সব মার্কেটের লেটেস্ট এবং আপ টু ডেট ডেটগুলো আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করছি। বন্ধু যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, পুরাতন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গুজ্জালি মাছগুলো প্রায় বন্ধু একেবারে কুচু আমোদি চুনাটার কিরকম রেট এই মার্কেটে চলছে দেখো। মার্কেটে আপনার সামুদ্রিক মাছ অঢেল থাকে, আপনারা সব ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। আর দেখছেন গাগা ট্যাংরা গুলো কিরকম রেটে এই মার্কেটে অকশন চলছে। গুজ্জালি মাছগুলো প্রায় 500 থেকে 550-এর মধ্যে পার রেট চলছে। আর বন্ধুরা আপনারা সামুদ্রিক মাছের অঢেল সম্ভার পেয়ে যাবেন মার্কেটটাতে, প্রচুর সামুদ্রিক মাছ জমা হয়। আর পমফ্রেট মাছটা এই সময় একেবারে প্রচুর হাই রেটে চলছে, পমফ্রেটের রেটগুলো একবার দেখুন। দীপিকা যে বঙ্গোপসাগর থেকে আরো সমুদ্র মাছ চিংড়িগুলো এখানে অকশন হয় কিছু চিংড়ির রেটটা দেখুন। আর এখানে ভোলা মাছটার দামটা শুনে দেখুন এই মার্কেটে কিরকম দামে চলছে এই ছোট ভোলাটা। রাজু
যেহেতু বঙ্গোপসাগরের কূলে এই মার্কেটটা হওয়ার জন্য প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এই মার্কেটে আপনারা অঢেল পরিমাণে পেয়ে যাবেন। আর দেখছেন এখন শীতের প্রথম মরশুমের দিকে মাছটা প্রচুর পরিমাণে মার্কেটে কম চলছে, কম আছে। এই পমফ্রেটের রেটগুলো দেখুন, সব ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, বরফের মাছটা পেয়ে যাবেন, একেবারে জ্যান্ত বা টাটকা মাছটা এখানে পাওয়া যায় না। আর দেখছেন এখানে ছোট ছোট যে আয়লা মাছগুলো কিরকম রেটে চলছে, আর ঢেলা মাছটার রেটটা একবার দেখুন, 300 টাকা পার কেজি হিসাবে এখানে অপশন চলছে। এই সামুদ্রিক মাছটার রেটটা দেখুন, ছোটো গুড়জালিটার রেটটা একবার দেখুন, এই মার্কেটে আপনারা সব ধরনের মাছ চিংড়ি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। গুড়জালির রেটটা বা পমফ্রেটের রেটটা একটু হাই আছে, এই গুড়জালিগুলো সাধারণত অন্যান্য সময় একটু কম রেট থাকে। যেহেতু মাছের পরিমাণটা এখন জানুয়ারি মাসে তুলনামূলকভাবে মার্কেটে কম আছে, সাগরের মাছটাতে এখন কম থাকার জন্য এই গুড়জালির রেটগুলো একটু হাই আছে। এগুলো প্রায় 300 টাকা থেকে 350 টাকা পার কেজি হিসেবে অপশন চলছে। কিরকম রেটে চলছেন, পার্সেল রেটটা মোটামুটি কম দেখা যাচ্ছে এই মার্কেটে এখন চলছে। মাছ পেয়ে যাবে বন্ধুরা, কেন ছোট পার্সেল মাছটা কিরকম রেটে বা কিরকম দামে অপশন করছে অপশন রেটটা দেখুন। এই ট্যাংরা মাছগুলো প্রায় 80 থেকে 90 টাকা পার কেজি হিসেবে এখানে অপশন চলছে। একেবারে কুত্তা জিও বা ছোট এই মাছগুলো প্রায় 30 থেকে 40 টাকা পার কেজি হিসেবে এখানে অপশন চলছে। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো মাছের মার্কেটে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, আনন্দ আমার সবার সাথে খুশি আনন্দ ভাগ করে নেবেন। আর দেখুন বিভিন্ন মাছের রেট কীরকম রেট চলছে এই মার্কেটে একেবারে জানুয়ারি মাস 2023 ফার্স্ট উইকে।